এমনি গজবের শেষ নাই। এরপরে আবার বইয়ের ভিতরে আইসে শরীফে মনে মনে শরীফা অনের বাহির হইছে। মিজানুর রহমান আচারী কয় সুন্দর কথা কইছে, কয় হিয়ালে যদি কয় আমি মনে মনে মুরগি, আপনারা গৃহস্থরা কেউ মুরগা রাতলো হিয়াল ডুহাইবে কথা করে বুঝছেন না কথাটা? শিয়ালে আই আপনারা গাড়াত বইয়া কইতে আছে এই যে শিয়াল দেখতে আছেন, শিয়াল না তো মনে মনে মুরগি, মনে মনে কি শিয়ালে যদি কয় আমি মনে মনে মুরগি, তাহলে আপনি কি মুরগির আতালো শিয়াল দিবেন? দিবে আপনি কেন পাটফা মনে মনে কি তারে মুরগার আতলো ডুহনের মত? আচ্ছা আপনি যদি বেহতাইরা মানুষের মতো যে শিয়ালে কইছে আমি মনে মনে মুরগি, তারে দিলেন মুরগার আতালো, তে দুঃখের এই কীটা কইব তোমরা যা শুনছ মনে মনে না মুরগি আসলে শিয়ালে আয়ো ঠিক কিনা কম? এত বেহতার দুর্নীত মানুষ আছে। তে শরীফ মনে মনে শরীফা অহন্তে নাজমা কুলসুম মাইয়াফানের কান্দ দৈরে আঁটবো, তো মনে মনে শরীফা তো তখন নাজমার কান্দ দৈরে আঁটবো কুলসুমের কান্দ দৈরে আঁটবো, তার মা বাপে কিছু করতো তাই যে মনে মনে শরীফ হইয়া রয়েছে। ওই ইয়ালে মুরগারা তালো দেওয়ন যেই কথা, নাজমারে তার লোকে দেওয়ন তো সেই কথাই। আর বাইঙ্গা কেমনে কইলে বুঝবে, বুঝছেন নি এমনি? এইটা বুঝবেন বলে আইও কুদ্দুর চিন্তা করে চলিল অসভ্য ফানা, এমনি গজবের শেষ নাই, গজব আইয়া নাকি রে খাল কাটতে আসে, আসেন আসেন গজব আসেন, গজব করে দিস শেষ করে দিস, আল্লাহ মাফ করুক সবাই কনা আমিন। আমরা সবাই মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়াবো, রাজি আছি সবাই? সবাই হাত তুলে না দি না, পড়াই তো না তো হাত তুলবো কিন্তু সবাই পড়ে না আমিন। আমার ছেলেকে অন্তত পাঁচটা বছর আপনি মাদ্রাসায় পড়ান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, তারপরে ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নাই। পাঁচটা বছর যদি সে মাদ্রাসায় পড়ে, তারপরে যদি ইঞ্জিনিয়ার হয়, মুরব্বী বসেন শেষ করে দিচ্ছি আমি, আর আগাবো না, কষ্ট হইতেছে বুঝছি, লম্বা সময় আপনার বসে গেছেন, একটু একটা লুক উঠতে না, দুই এক মিনিটের ভিতরে আমি আমার কথা গুছাই ফেলতেছি, আমিন জুড়ে কন আরো জুড়ে যেই কথাটা কইতে, পাঁচটা বছর আপনি ফোলাটা মাদ্রাসাত ফোড়ান, এরপরে নিয়ে ডাক্তার বানান, এরপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান, কন্ট্রাক্টর বানান, দোহানদার বানান, বিদেশ বানান, পাঁচটা বছর তারে মাদ্রাসাটা ফোড়াই দেন, নুরাইনি মাদ্রাসাটাতে পাঁচটা বছর পড়ুক, চল্লিশটা হাদিসতে মুহস্ত করা লোক, কোরআন শরীফের তিরিশ পাঠাটা সে মুহস্ত করা লোক, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাভ, ওজুলের কয় ফরজ, গোসলের কয় ফরজ, রোজা ভঙ্গের কারণ এ মাসালা মাসালটি শিক্ষা লাভ, তে অন্তত জানা জানা শিক্ষা লাভ, তার মাহে মল্লে যেন তে জানা জানা দিতে পারে, এডি শিহনের পরে এরপরে কামলাপে যা মনে ধরে তারে দিয়া তা করা, যদি এইটা কইরা দিতেন পারেন তে ইঞ্জিনিয়ার হইলে ফাইলাট খাইয়া ঘুষ খাইতো না, তে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, তে যখন এই পাঁচটা বছর মাদ্রাসা ফিরে কন্ট্রাক্টর হইব তে এই ব্রিজের ভিতরে রডের বদলি বা সরম কি আর আয়ো যেহেন তো উৎসাহ বয়ালাও তাহলে বয়ালা দুজনে দুটা আয়ো লক্ষ্মী শোনাচ্ছেন কপাল বালা বইয়া লাইছত রে মার হাবা কয় না, আরে রাখেন মোবাইল নিয়ে আইতে আসি কি শুরু করছে, হে বারাকাত ভাই মোবাইল রাখেন, আরে কি আর আইতে আসেন কই যাইতেছেন আপনি, আজ ফজরের আজান দিতে পারি সিফা দিয়ে বইয়া থাকে আইতে আসেন মার হাবা কয় না, আচ্ছা লাভ ডাকি তৈব কন আপনি মূলা আই সেকন কথা, সকালবেলা আপনি মুলার দাঁড়া দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুরবেলা খাইছেন কুরমা পোলাও, রাইতের বেলা খাইছেন শাহি বিরিয়ানি, এখন হুটতেন গেছেন পরে শরীরে যে লাড়া পড়ছে ছোট সাপ পড়ছে একটা ঢেকুর বের হয়েছে, আকারে সত্য করে কইবেন
এই ডেকুলের ভিতরে কি কুরমার গন্ধ, ফলর গন্ধ, বিরিয়ানির গন্ধ, না মূলার দাঁড়ার গন্ধ? কিরে কিরে এই তো কারবার করতে গেছে মুসলমান। প্রথম সকালবেলা মূলার দাঁড়া দিয়া হুটকি দিয়া ভাত খাইছ, কোরমা খাইছ, ফলাও খাইছ, বিরিয়ানি খাইছ, ডেকুর যখন আসছে মূলার দাঁড়ার গন্ধ, পইলা তোমার ফুতরারে কোরআন হাদিস দিয়া ডুব গিলাই দাও, তে যত বছর বাচ্চা থাকবো তে যত ঢেক দিব কোরআনের ঢেকুর বাড়ইব। এই মাদ্রাসা ওয়াতের ভাই তোমার কফাল খুল্লা গেছে, গরম ভাত খাইয়া তাই আইয়া মাদ্রাসাত ফোড়া লাইব, তুমি আবার আইয়া সাইতা ফারবা তাই ফরে নি নাকি অন্য খানো ঘুরে, তেই সুইটটা ফোলাডা তুমি আন্না দিয়া যাইতা ফারবা, ডেকে আর শেষ হইলে মাগরিবের পরে নয়টার সময় মায়ও আইয়া লইয়া যাইতে পারব। বাইরে ও ভাই এই মাদ্রাসাটা কেয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা বানাইতা পারবা, ইচ্ছা করলে পারবা। এই যে জায়গাটা কি নালাইছে, আমি আজ 32 বছর ধরে মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, আজ যা মন্ডায় সাক্ষী দিছে রে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে যতক্ষণ আমি আখির মোনাজাত না করবো একটা লোক উঠবেন, রাজি আছেন সবাই? যারা উঠতে রয়েছে তারা উডামকিতে উঠতে তো রয়েছি, যারা উঠতে রয়েছেন তারা হাঁটবেন না, যারা বইয়ে রয়েছেন তারা উঠবেন না, আর যারা উঠতে রয়েছেন তারা কথা কেন দিতেন রে, তারা কি করবেন না হাঁটবেন, যারা দাঁড়ায় রয়েছে তারা হাঁটবে না, যারা বসে রয়েছে তারা উঠবে না। আমরা এখনই তওবা করব, দরকার আছে নিও? একটা লোক খালি চাই যে হুজুর জায়গাটা কিনে লাইছি আমরা, অহনো দলিল হইছে না, আবার ঘর টরটা কিনন লাগবো, 54 শতক জায়গা বেসরকারি একটা প্রতিষ্ঠানে কিনে ফেলা একটা সাতটিখানি কথা না, একটা লোক লাভ দিয়া দাঁড়ান যে হুজুর আমরা এত ধনী মানুষ না, আমরা আসি কোনো মতে চলতে আসি, তারপরেও ইনশাল্লাহ যেহেতু কোরআনের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা এই মাদ্রাসায় এক নাম্বারে দিয়ে দেব, আমার নামটা লেখে মারহাবা করে না, ফার্স্ট হয়েছে এবার আপনি ফোনে দিয়ে করলে লাভ হবে না, না এবার ফোনে কইছে কি নাম? তৈয়ব আলী ভাই, জনাব তৈয়ব আলী ভাই এক নম্বরে দিয়া লাইছে আমার বড় ভাই, আমার ভাইয়ার বন্ধু, আমার ভাইয়া তৈয়ব আলী ভাইয়া, উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা।